চেয়ারম্যান সাহেব, এলে তো মানুষের রক্ত শুকে কালো হয়ে গেছে। মানুষের যদি রক্ত হয় তাহলে এলে জঙ্গলের মধ্যে আলোকেঙ্গা করে, নিশ্চয় কোনো অপরাধী এটি কোনো অপরাধ করছে। ঘটনা তো সেরকমই মনে হচ্ছে, আপনারা আশেপাশে ভালো করে দেখছেন তো? এতক্ষণ হলে আসেন, এটি চোখত কিছুই পড়েনি? না স্যার, তেমন কিছু চোখে পড়েনি। আসলে ঘটনাটা কি সেটা তো বোঝা যাচ্ছে না। আমরা আসার পর থেকে দৌড়ের বুড়েছি, তা কোনো ইনফরমেশন পাচ্ছি না। তাও সি সাহেব, আপনাকে ডগ স্কোয়াড কখন আসবি খবর কি দিছেন? আপনি কোনো চিন্তা করেন না, খবর পাঠাছি, খুব শীঘ্রই চলে আসবি। হাই রে, কি মুসিবতে বললাম, এটি থাকবারও পাচ্ছি না, আবার যাবার মনে যাচ্ছে না। কি হয় না হয় সেটা দেখার জন্য মন খালি আনজান করছে। দেখি সুবিক স্যারকে একটা ফোন দিই তো। শামসু ভাই, মজনুর ফোনের কল লিস্টও চেক করবে দিছি, রাতের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। ব্যাপারটা নিয়ে আমি খুবই চিন্তিত হচ্ছি সাহেব। আমার খাল্লা আমার পড়লো, আর কোন অপরাধে আমার পিছন থেকে ছুরি মারার চেষ্টা করলো? এই রহস্যর ভেদ না করা পর্যন্ত আমি যে শান্তি পাচ্ছি না। এর পিছনে কেরা কলকাটি নাড়িচ্ছে তা জানাটা আমার খুব জরুরি হচ্ছে সাহেব। একটু ধৈর্য ধরুন চেয়ারম্যান সাহেব, আমরা শক্ত তদন্ত চালাচ্ছি, খুব তাড়াতাড়ি রহস্য ভেদ হবে ইনশাল্লাহ। আচ্ছা, মজনুর বাড়ির উপর কি নজর রাখা হচ্ছে রে বান্টি? হ ভাই, আমাকে ফুল টাইম ওটি কাজ করেছে। একটু আগেই খবর লিছি মজনু এখনো বাড়িতে আসেনি। বাড়ির না আসে যাবি কুন্টি, খুঁজে হোক বাইর কর্মই। এ টেরা, তুই আর বান্ডি জঙ্গলে আশপাশে ভালো করে তল্লাশি চলা, এই জঙ্গলে কিছু একটা ঘটনা ঘটছে। ঠিক আছে ওস্তাদ, আমরা ভালো করে তল্লাশি চালাচ্ছি। যা না তাড়াতাড়ি করে, অনেক রাত হয়ে গেছে। এ বান্ডি, ওখানে ধুম্বা ধরে দাঁড়ানা থেকে চল আগে খুঁজি, এই রক্তের রহস্য আজকে বের করমই। আচ্ছা ভাই চলেন, মাঠে যেহেতু নামছি রেজাল্ট বের করমই ইনশাল্লাহ। এই শালা তো আবার কি কয়, দেখি রিসিভ করি তো। হ্যালো চেয়ারম্যান সাহেব। কেরে তোতা, তুক কতবার কইছি ফোন দিব না, তাও ফোন দিছো কৃষক। চাচা খুব বিপদে পড়ছি, জঙ্গলের মধ্যে তো পুলিশ ঘোরাফেরা করিচ্ছে। কেরে পুলিশ আবার জঙ্গলের মধ্যে কৃষক রে? সেটা তো জানি না, তবে সাথে কোবা শামসুকও দেখিচ্ছি। কেরে তুই মজনুক জঙ্গলের মধ্যে কুটি পুঁতে রাখছো? একবারে জঙ্গলের শেষ মাথা, নদীর ধারে কারো বোঝার সাধ্য নাই। শামসু আর পুলিশ জঙ্গলের মধ্যে, তার মানে এটু কি বুঝতে পারলো নাকি? চাচা এখনো বুঝে পারে নাই, আমি দূর থেকে ফলো করিচ্ছি। তুই শালা নিজেও মরবো আমাকেও মারবো, তুই কতবার কইছি আমার সাথে ফোনে যোগাযোগ করবো না, ফোন রাখে খে। কিংকে করে না বারে, আমার তো খুব ভয় লাগিচ্ছে। ভয় লাগতেছে এখন কয়ে লাভ আছে, অকম করার আগে মনে আছিল না? বিপদের সময় আর খটা দিয়ে না চাচা, এমনি ভয়ে সেই অবস্থা, তার উপরে কাটা গায়ে লবণের ছিটে দিয়েন না। তোরে না শিক্ষা হওয়া উচিত কেরে, তুই ওটি ঘুরঘুর করেছিস, তুই সন্দেহ চোখে পড়ে দেবো, চলে যা থেকে। তাহলে চাচা আপনি বাড়ির থাকেন, আমি আপনার বাড়ির যাই। আমার বাড়িতে এসে কি করবো, তার সাথে তোর বাড়ির যায় ঘুম দিকে যা। এতক্ষণ কাছে বুঝে পারলাম এত বড় রিক্স আমার এলকানো ঠিক হয় নাই। হ্যাঁ মানুষ ঠেলাত পড়লে ঠিকই বুঝার পারে কোনটা ভুল আর কোনটা সঠিক, এত পেছাল না পারে তাড়াতাড়ি বাড়ির যা। আচ্ছা চলে গেলাম তাহলে। মা আমার মনের ভিতর কেঙ্কা জানি লাগিচ্ছে। কি হসে মা কেঙ্কা লাগিচ্ছে? আমার মনে হচ্ছে শামসুকলিয়ার গ্রামের থাকা ঠিক হবি না, দিন দিন সময়গুলো কঠিন হয়ে যাচ্ছে। আমিও সেরে গই, শহরের তিন তিনটা বাড়ি থাকতে গ্রামে এসে কৃষক পড়ে থাকা লাগবি। জামা একেনা বুঝারে মা, গ্রামের এলা মূর্খ মানুষের দেখাশোনা করে কোনো লাভ হবির লয়। দেখলো না এই মানুষগুলাই খাবারের বিষ দিয়ে শামসুক মার বেসাল। আমিও তো সেই ভয়ই করিছি, চারপাশে কে বন্ধু আর কে শত্রু সেটা বোঝা বড় কঠিন হয়ে গেছে। চিন্তা করিস না, জামাইয়ের সাথে আমি কথা কমনি, কিংকা প্রতিকূল পরিবেশে থাকার কোনোই দরকার নাই। না মা থাক, এক বাড়িয়ে তুমি আবার কিছু কবার যাও না, তাই আবার এগুলো পছন্দ করে না। পছন্দ করবার লয় কৃষক, ভালো মন্দের হিসাব আমাকেরও শোনা লাগবি। যা কবার আমি কয়ে দেখমনি, তুমি চুপ থাকো। বিয়ের আগে যেগুলো হচ্ছে সেই টেনশনগুলোই আমি বেশি করছি। চারপাশে জামাইয়ের যে শত্রু, কেবেন কুর্মুখ থেকে আসা জামাইয়ের ক্ষতি করে দেয়, অল্প বয়সে তোখ আমি বিধবা দেখবার চাই না রে মা। এগুলো অলক্ষণে কথা জান কও না, যে মানুষ সগলির ভালো করে বেড়ায় তার ক্ষতি কেউ করবার পারবার লয়, আল্লাহর রহমত সাথে আছে। এখনকার যুগের মানুষ সেই খারাপ রে মা। তুমি অত কথা কও না তো মা, যাও ঘুমাও।
আমি তোমার জামাইয়ের জন্য অপেক্ষা করিচ্ছি। সবই বুঝি রে মা, ভিতরের কষ্ট ভিতরেই চাপে থুচ্ছু। তোকে আমি পেটে ধরছি, তোর মনের কথা আর কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝে পাচ্ছি। ওসি সাহেব, ডগ স্কাউট থেকে একটা কুকুর পাঠাছে। একটা কুকুর দিয়ে কি এত বড় জঙ্গল তল্লাশি করা সম্ভব? আরে না, বেশি পাঠিয়ে দিবি না। আরে কাম হলে একটা দিয়েই হয়, একটু সবুর করেন, দেখি কি রেজাল্ট আসে। আচ্ছা দেখা যাক কি হয়, তবে রক্তের যে কাহিনী সেটা জানে যাবো, তার আগে এই জঙ্গল থেকে আজ বাড়াচ্ছি না। ওসি সাহেব, তবে রাত যত গভীর হয় তত জঙ্গলের আওয়াজ কিন্তু ভয়ানক হয়ে ওঠে। ঠিকই কছেন, চারপাশের যে পরিবেশ তাতে গাও সমসম করিচ্ছে। স্যার স্যার, কি হচ্ছে আসান সাহেব, পিঙ্কি হাবাচ্ছে কৃষক? স্যার, নদীর ধারে সন্দেহজনক কিছু জিনিসপত্র পাওয়া গেছে। তাই নাকি, তুমি যাও, আমরা নদীর ধারে যাচ্ছি। ওকে স্যার। ওসি সাহেব, এটি আমাকে ধারে না থেকে নদীর ধারে যাওয়া উচিত, দেখি ওটি কি কি পাওয়া গেল। আচ্ছা চলেন, গেলি বোঝা যাবেনি ঘটনাটা কী।